হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। জন উইকের প্রথম তিনটা পার্ট যেহেতু আমাদের চ্যানেলে আগেই এক্সপ্লেন করেছিলাম, তাই চ্যাপ্টার ফোরের জন্য আপনাদের পক্ষ থেকে হাজার হাজার কমেন্ট এসেছে। যদিও আমি মূলত অপেক্ষা করছিলাম এটার অরিজিনাল প্রিন্টের জন্য, তাই ফাইনালি একটা ভালো প্রিন্ট বাছাই করে জন উইক চ্যাপ্টার ফোর এক্সপ্লেন করেই ফেললাম। আমরা অলরেডি জানি যে জন উইকের মূল কাহিনী মূলত কিলার এবং মাফিয়াদের দ্বন্দ্ব নিয়ে, এবং পার্ট থ্রি এর শেষে আমরা দেখেছিলাম জন উইক এবং বাউরি কিং মিলে মাফিয়াদের টপ অ্যাসোসিয়েশন হাই টেবিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কারণ জন উইক হাই টেবিলের একজন মেম্বারকে মেরে ফেলায় হাই টেবিলের রুলস অনুসারে তারা জন উইককে মারার ওপেন কন্ট্রাক্ট দিয়েছিল, আর বাউরি কিং জন উইককে বিভিন্নভাবে হেল্প করায় বাউরি কিংয়ের শরীরে আঘাত করে হাই টেবিল অলরেডি তাকেও শাস্তি দিয়েছিল। তাই চ্যাপ্টার ফোরের শুরুতেই এখন আমরা দেখতে পাই জন উইক হাই টেবিলের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে খুব কঠিনভাবে প্রস্তুত করছে, আর কিছুক্ষণ পর সেখানে বাউরি কিং আসে জন উইকের জন্য একটা বুলেট প্রুফ স্যুট নিয়ে এবং জন উইককে বলে যে তুমি কি প্রস্তুত জন এই লড়াই শুরু করার জন্য। উত্তরে জন উইক জাস্ট বলে ইয়েস মিস্টার, আর এখানেই সিন চেঞ্জ হয়ে দেখা যায় একটা মরুভূমির মধ্যে ঘোড়ায় করে জন উইক অন্য তিনজন আরোহীকে তাড়া করছে এবং এক পর্যায়ে সে এক এক করে ওই তিনজনকেই গুলি করে মেরে ফেলে। আসলে জন উইক মূলত নিউ ইয়র্ক থেকে মরক্কোর এই মরুভূমিতে এসেছে হাই টেবিলের প্রধান ইল্ডারের সাথে দেখা করতে, আর ওই আরোহী তিনজন মূলত ইল্ডারের সিকিউরিটি টিম ছিল। তো জন উইক এখানে ইল্ডারের সামনে আসার পর প্রথমে তাকে সম্মান জানায় এবং এরপর বলে যে আপনি আমাকে হাই টেবিলের এসব আদেশ থেকে মুক্তি দিন। উত্তরে ইল্ডার জানায় তুমি যে পরিমাণ অপরাধ করেছ তাতে তোমাকে ক্ষমা করা সম্ভব না জন, আর যদি আমি আমার ক্ষমতা বলে হাই টেবিলের আদেশ থেকে তোমাকে মুক্ত করে দেই তাহলে হাই টেবিলের বাকি মেম্বাররা উল্টো আমাকেই মেরে ফেলবে, তাই তোমার মুক্তি শুধুমাত্র তোমার মৃত্যুর মধ্যেই রয়েছে। ইল্ডারের এমন উত্তর শুনে জনের মাথা গরম হয়ে যায় এবং সাথে সাথে সে ইল্ডারকে গুলি করে মেরে ফেলে। আসলে জন উইক মূলত ইল্ডারের কাছে এসেছিল যে ইল্ডার যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে হাই টেবিলের সাথে সে আর কোনো ঝামেলায় জড়াবে না, কিন্তু ইল্ডার যেহেতু এখানে তাকে ক্ষমা করতে পারবে না তাই জন ইল্ডারকে মেরেই পুরো হাই টেবিলকে জানান দিল যে হাই টেবিলের বিরুদ্ধে তার লড়াই শুরু হয়ে গিয়েছে। যাই হোক, পরের দিন দেখা যায় নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টালে হাই টেবিলের একজন সিনিয়র অ্যাম্বাসেডর সেখানে আসে এবং রিসিপশনিস্ট চ্যারনকে একটা লেটার দেখিয়ে বলে যে তাকে ম্যানেজারের কাছে নিয়ে যেতে। চ্যারন ম্যানেজারের সাথে কথা বলার পর অ্যাম্বাসেডরকে ম্যানেজারের কাছে নিয়ে আসে, আর এই ম্যানেজার উইনস্টনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে কিনা জন উইককে খুবই স্নেহ করত এবং জন উইকও তাকে খুব শ্রদ্ধা করত। কিন্তু পার্ট থ্রিতে জন উইক এই হোটেলেই উইনস্টনের সামনেই হাই টেবিলের একজন মেম্বারকে মেরে ফেলেছিল, ফলে হাই টেবিল তখন উইনস্টনকেই দায়িত্ব দিয়েছিল জন উইককে মেরে ফেলার জন্য। কিন্তু উইনস্টন যেহেতু জন উইককে খুব ভালোবাসত তাই সে জন উইককে এমনভাবে গুলি করেছিল যে জন উইক সেখানে মারা না গিয়ে বরং বেঁচে যায়, আর তখন থেকে উইনস্টন নিজেও হাই টেবিলের ভয়ে রয়েছে। তো সেই অ্যাম্বাসেডর ওখানে উইনস্টনের হাতে লেটারটা দিয়ে বলে যে তোমার হাতে মাত্র এক ঘন্টা সময় আছে এবং তোমার সাথে দেখা করার জন্য মার্কুইজ অপেক্ষা করছে। মার্কুইজের কথা শুনে উইনস্টন বেশ ভয় পেয়ে যায় এবং চ্যারনকে বলে দ্রুত হোটেল খালি করে দিতে, কারণ ওই লেটারে হাই টেবিলের পক্ষ থেকে এমন নির্দেশই ছিল। এরপর দেখা যায় উইনস্টন এবং চ্যারন মিলে মার্কুইজের সাথে দেখা করতে পাশের একটা বিল্ডিংয়ে আসে, আর এখানে আমরা দেখতে পাই উইনস্টনকে যে এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল সেটা প্রায় শেষের দিকে ছিল। তো মার্কুইজ এখানে উইনস্টনকে বলে যে তোমাকে এখানে কেন ডাকা হয়েছে তা তুমি নিশ্চয়ই জানো। উত্তরে উইনস্টন বলে হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু আমি এটাও জানি হাই টেবিল আসলে ক্ষমায় বিশ্বাসী। এটা শুনে মার্কুইজ বলে যে তোমাকে আসলে সেকেন্ড চান্স দেয়া হয়েছিল কিন্তু তুমি জন উইককে না মেরে সেই চান্সটি হারিয়ে ফেলেছ। এবার উইনস্টন বলে আমি তো জন উইককে মেরে ফেলার জন্যই গুলি করেছিলাম, কিন্তু মার্কুইজ বলে যে গুলি করেছো ঠিক আছে তবে সে তো এখনো বেঁচে আছে, এমনকি সে আমাদের ইল্ডারকেও গুলি করে মেরে ফেলেছে। এরপর মার্কুইজ বলে তুমি নিশ্চয়ই জানো যে বর্তমানে হাই টেবিলের প্রধান হলাম আমি, আর হাই টেবিলের সব রুলস এখন অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, তাই এখন কাউকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। এটা বলেই মার্কুইজ জানালা দিয়ে হোটেল কন্টিনেন্টালের দিকে তাকিয়ে থাকে, আর অন্যদিকে উইনস্টনের সেই এক ঘন্টা সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হোটেল কন্টিনেন্টাল ব্লাস্ট হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর এটা দেখে চ্যারন এবং উইনস্টন পুরো আঁতকে উঠে। মার্কুইজ এরপর উইনস্টনের দিকে বন্দুক তাক করে বলে যে আমি তোমাকে এবার সকল দায়িত্ব থেকে মুক্তি দিলাম, আর এটা বলেই সে গুলি করে দেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো মার্কুইজ এখানে উইনস্টনকে গুলি না করে বরং চ্যারনকে গুলি করেছে, ফলে চ্যারন এখানেই মারা যায়। আসলে মার্কুইজ মূলত সরাসরি উইনস্টনকে না মেরে বরং তার সবচেয়ে বিশ্বস্ত লোকটিকে মেরে তাকে এক প্রকার মানসিক শাস্তি দিল। তো এর পরের দৃশ্যে দেখা যায় প্যারিসের একটি জায়গায় একজন অন্ধলোক বসে আছে যার নাম হলো কেইন, আর কেইন মূলত একজন রিটায়ার্ড কিলার।
তো এখানে সে বসে থেকে যখন তার মেয়ের ভায়োলিন বাজানো শুনছিল তখন মার্কুইজের লোকেরা তাকে মার্কুইজের প্যারিসের অফিসে ধরে নিয়ে আসে। কেইন এখানে মার্কুইজের সামনে বলে যে আমি আসলে বুড়ো হয়ে গিয়েছি, তাছাড়া আমি অনেক আগেই রিটায়ার করেছি, তাই আমার মনে হয় না আমাকে দিয়ে আপনাদের কোনো উপকার হবে। মানে সে ইনডিরেক্টলি মার্কুইজকে বুঝাচ্ছিল যে সে আসলে জন উইককে মারার কাজটা নিতে চায় না। তবে মার্কুইজ এখানে বলে, তুমি তো দেখি আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গিয়েছো, আর তুমি তো জানোই আমাদের মিশন সম্পর্কে কেউ যদি জেনে যায় তাহলে তার কি হয়। তো তুমি যদি আমার কাজটা না করো তাহলে কিন্তু এর জন্য তোমার মেয়েকে মরতে হবে। আর এটা শুনে কেইন বাধ্য হয়ে মার্কুইজের কাজ করার জন্য রাজি হয়ে যায়। তাই এরপর তারা কেইনের হাতে একটা কার্ড এনে দিলে তখন সে অফিসিয়ালি জন উইককে মারার অর্ডারটা পেয়ে যায়। তবে কার্ড ছুঁয়ে দেখার পর কেইন কিছুটা আঁতকে উঠে, কারণ জন উইক একসময় তার বন্ধু ছিল। তো মার্কুইজ এবার কেইনকে প্রশ্ন করে জন উইক এখন কোথায় রয়েছে। উত্তরে কেইন জানায় জন উইকের আসলে খুব বেশি বন্ধু নেই, ইতিমধ্যেই তাদের বেশিরভাগই মারা গিয়েছে, আর যারা এখনও বেঁচে আছে আমি তাদেরকে চিনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে জাপানের ওসাকা কন্টিনেন্টাল হোটেল দেখা যায়, যেখানে নোবডি নামের একজন লোক তার একটা কুকুর নিয়ে সেখানে আসে, আর সেও একজন আন্ডারগ্রাউন্ড কিলার। তো এখানে সে হোটেল রিসিপশনিস্ট আকিরার কাছ থেকে তার জন্য একটা রুম বুক করে, এবং এরপর সে রিসিপশনে বসেই তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে। আর এটা দেখে বোঝা যায় যে নোবডি আসলে অনেকদিন থেকেই জন উইককে ফলো করছিল। তবে জন উইককে মারার জন্য যেহেতু হাই টেবিলের দেয়া কন্ট্রাক্টে এখন $18 মিলিয়ন ঘোষণা ছিল, তাই সে অপেক্ষা করছিল এই প্রাইস কখন আরও বাড়বে। কারণ সে ভালো করেই জানতো জন উইককে যেহেতু সহজে কেউ মারতে পারবে না, তাই হাই টেবিলও বারবার এই কন্ট্রাক্ট মানি বাড়িয়ে দিবে। এদিকে দেখা যায় আকিরা তার বাবা মানে এই হোটেলের মালিক শিমাজুকোজির কাছে ফাইল নিয়ে আসে এবং আজকে সারা দিনের রিপোর্ট করে, যেটা দেখে আকিরার বাবা বেশ খুশি হয়। তবে কথার এক পর্যায়ে আকিরা কোজিকে বলে, বাবা আমি চাই না আপনি এমন কোনো কাজ করুন যেটাতে আমাদের কোনো ঝামেলা হবে। উত্তরে কোজি বলে, আমি জানি যে আমি আসলে কি কাজ করছি, তাই তুমি বরং নিশ্চিন্তে থাকো। এটা বলে কোজি তার সিকিউরিটিদের ভিতরে রেখেই একাই হোটেলের ছাদে আসে। আর এখানে আমরা জন উইককে দেখতে পাই। কোজি এখানে জনকে বলে হাই টেবিলের লোকেরা অলরেডি নিউ ইয়র্কের কন্টিনেন্টাল হোটেল ধ্বংস করে দিয়েছে এবং তারা চ্যারনকেও মেরে ফেলেছে। আর এই বিষয়টা নিয়ে আমি এবং আমার মেয়ে দুজনেই বেশ চিন্তিত, কারণ আমি জানি যে কোনো সময় হাই টেবিলের লোকেরা আমাদের হোটেলেও রেড করবে। এরপর সে জনকে বলে, তোমার এখানে আসা ঠিক হয়নি জন, তুমি এখানে নিরাপদ নও। জন এখানে কোজিকে কিছুটা ভয় পেতে দেখে সে এখান থেকে চলে যেতে চায়। তবে কোজি বলে যে, দেখো আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে, তাই তোমার জন্য এটুকু রিস্ক আমি নিতেই পারি। অন্যদিকে দেখা যায় মার্কুইজের ডানহাত চিরি হাই টেবিলের লোকদের সাথে নিয়ে সত্যি সত্যি এই হোটেলে চলে এসেছে এবং তারা রিসিপশনে এসে আকিরাকে বলে, তোমার বাবাকে ডাকো। আকিরা এখানে হাই টেবিলের লোকদেরকে দেখে বেশ ভয় পেয়ে যায় এবং দ্রুত তার বাবাকে ডাকার জন্য হোটেলের ছাদে আসলে সেখানে জন উইককে দেখে আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ হাই টেবিল তো তার কারণেই এখানে এসেছে। তবে কোজি এখানে আকিরাকে বলে যে, তুমি টেনশন করো না, তুমি বরং জন উইকের সাথে এখানেই থাকো আর আমি নিচে গিয়ে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছি। এটা বলে কোজি ভিতরে ঢুকে প্রথমে তার লোকদেরকে প্রস্তুত হতে বলে এবং এরপর রিসিপশনে এসে সে দেখতে পায় সেখানে হাই টেবিলের লোকজনের সাথে কেইনও এসেছে, আর কেইন এবং কোজি আগেরই পরিচিত ছিল। তো কোজি এখানে তাদেরকে খুব স্বাভাবিকভাবেই ওয়েলকাম জানালে চিডি তাকে জানায় যে এই পুরো হোটেলের দায়িত্ব এখন হাই টেবিল নিতে চায়। উত্তরে কোজি বলে, ঠিক আছে, রুলস অনুযায়ী হাই টেবিল এটা করতেই পারে, তবে আরেকটা রুলস হলো এখানে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। আসলে এই ব্যাপারটা তো আমরা আগেই দেখেছি যে কোনো কন্টিনেন্টাল হোটেলেই কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না, এমনকি পাশাপাশি রুমে যদি দুই চিরশত্রুও থাকে এরপরও এখানে কোনো রক্তপাত কিংবা মারামারি করা যাবে না। তো যাই হোক, কোজি এবার বলে, তোমাদের উচিত তোমাদের অস্ত্র আমাদের কাছে জমা দেওয়া, তারপর আমরা তোমাদেরকে এই হোটেলের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। এটা শুনে চিডি বেশ রেগে গিয়ে বলে, তুমি কি চাও যে নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টালের মতো তোমার হোটেলেরও একই অবস্থা হোক? এটা শোনার সাথে সাথে কোজি রিমোট চেপে পুরো হোটেলের লাইট অফ করে দেয় এবং তার লোকেরা সব জাপানিজ অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। এই অবস্থায় কেইন কোজিকে বলে, প্লিজ তুমি আমাদেরকে খারাপ কিছু করতে বাধ্য করো না, কিন্তু কোজি কোনো কথা না শুনেই অ্যাটাক করে বসে এবং এখানে বড় ধরনের একটা ফাইট হয়। এবং এই ফাইটের এক পর্যায়ে দেখা যায় কোজির লোকেরা হাই টেবিলের লোকদেরকে প্রায় হারিয়েই দিচ্ছিল, আর তখনই কোজি দেখতে পায় হাই টেবিলের আরও অনেক বড় একটা অস্ত্রধারী স্কোয়াড এখানে চলে এসেছে, যাদের কাছে অনেক ভারী ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। তো এর ফলে কোজি তার টিম নিয়ে পেছনের দিকে যেতে থাকে। আর অন্যদিকে আকিরা এই সব কিছুর জন্য যখন জন উইককে দোষারোপ করছিল তখনই হাই টেবিলের লোকেরা জন এবং আকিরার উপরেও অ্যাটাক করে বসে।
তাই জন এবং আকিরা মিলে হাই টেবিলের লোকদের সাথে ফাইট করতে থাকে। আর এদিকে দেখা যায় কোজির লোকেরা হাই টেবিলের লোকদেরকে উপরে যেতে বাধা দিচ্ছিল। মানে চারিদিকে যখন তুমুল মারামারি হচ্ছিল তখন দেখা যায় কেইন হোটেলের কিচেনে বসে বেশ আরামে খাওয়া দাওয়া করছে। এটা দেখে চিডি বলে যে তোমাকে তো এখানে খাওয়ার জন্য আনা হয়নি কেইন, তোমাকে যে কারণে আনা হয়েছে সেটা করো। আর তখনই আমরা কেইনের ফাইট দেখতে পাই, যেখানে কেইন অন্ধ হওয়া সত্ত্বেও তুখোড় লেভেলের ফাইট করছে। তবে এদিকে ততক্ষণে জন, আকিরা এবং কোজি মিলে হাই টেবিলের লোকদের সাথে ফাইট করার এক পর্যায়ে আকিরা বেশ আহত হয়। তখন পরিস্থিতি খারাপ বুঝতে পেরে কোজি আকিরাকে সেভ করতে থাকে আর জনকে বলে তুমি বরং তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তো জন যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হাই টেবিলের স্কোয়াড টিম আবারও তার উপরে অ্যাটাক করে বসে আর জনও তাদেরকে মারতে মারতে এগুতে থাকে। কিন্তু কিছুক্ষণ মারামারি চলার পর আমরা দেখতে পাই এবার জন আর কেইন মুখোমুখি হয়েছে। জন তখন কেইনকে জিজ্ঞেস করে তুমি আমাকে মারার জন্য কত টাকা নিচ্ছ। কেইন উত্তর দেয় এটা টাকার জন্য না জন। জন তখন বলে তাহলে কি এটা শুধু তোমার মেয়ের জন্য। কেইন বলে হ্যাঁ। আর এরপর জন এবং কেইনের দুর্দান্ত একটা ফাইট হয়, যেই ফাইটটা আমরা ট্রেইলারে দেখেছিলাম। তবে এখানে তারা ফাইট করার সময় দুজন দুজনকে গুলি করলেও এতে তাদের কিছুই হচ্ছিল না, কারণ দুজনেরই তখন বুলেট প্রুফ স্যুট পরা ছিল। তো এখানে তাদের মারামারির এক পর্যায়ে জন যখন কেইনকে গান পয়েন্টে নিয়ে ফেলে তখন জন চাইলে কেইনকে গুলি করতেই পারত, কিন্তু সেটা না করে বরং লুকিয়ে এখান থেকে বের হতে চায়। তবে এক্ষেত্রে জন নড়তেই হঠাৎ শব্দ হয়ে যায় আর শব্দ শুনেই কেইন তখন জনকে আবারও মারতে শুরু করে। এবং এক পর্যায়ে সে যখন জনকে মেরেই ফেলছিল তখনই দেখা যায় নোবডি সেখানে আসে এবং ওদের উপর গুলি চালায়। মানে কেইনকে সে জনকে মারার সুযোগ দিল না, কারণ জন তো তার শিকার। তো যাই হোক, এইগুলির শব্দ শুনে দুইজন দুই দিকে চলে যায় আর জনও পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু সে যখন ওখান থেকে বেরিয়েই যাচ্ছিল তখন হাই টেবিলের লোকেরা আবারও তার উপরে অ্যাটাক করে। আর এখানে জন প্রথমে তাদের একজনকে মেরে লোকটি ছুটে থাকা একটা ব্যাচ খুলে নেয়। তবে এত মারামারির কারণে জন বেশ ক্লান্ত হয়ে যাওয়ায় নোবডি আবারও সেখানে এসে জনকে পালাতে সাহায্য করে। যদিও নোবডি এখানে চাইলে জনকে মারতে পারত, কিন্তু তার তো টার্গেট হলো জনকে মারার কন্ট্রাক্ট মানি আরও বাড়ানো। আর অন্যদিকে দেখা যায় কোজি তার মেয়েকে নিয়ে হোটেল থেকে বের হচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পায় দরজার সামনে কেইন বসে রয়েছে। তো কেইন এখানে তাকে এককভাবে লড়াই করার জন্য চ্যালেঞ্জ দিলে কোজি এতে রাজি হয়ে যায়। যদিও কোজি বেশ ক্লান্ত এবং আহত ছিল, তাই এখানে কেইন কোজিকে বেশ সহজেই হারিয়ে দেয় এবং ফাইনালি সে কোজিকে মেরে ফেলে। আর এটা দেখে আকিরা যখন রেগে গিয়ে কেইনকে মারার চিন্তা করে তখন কেইন তাকে ওয়ার্নিং দেয় যে ভুলেও এটা করো না। আর এরপর আকিরা অসহায়ের মতো হোটেল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়ে উইনস্টন এবং বাউরি কিংকে একসাথে দেখা যায়। তারা দুজনেই উইনস্টনের বিধ্বস্ত কন্টিনেন্টালের সামনে দাঁড়িয়ে আছে। উইনস্টন এখানে বাউরি কিংকে বলে এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এখানে বাউরি কিংয়ের কথায় আমরা বুঝতে পারি সে উইনস্টনের উপর পুরো রেগে রয়েছে, কারণ উইনস্টন তো পার্ট 3 এর শেষে জন উইকের উপর গুলি চালিয়েছিল। তবে তারা এখানে আলোচনার মাধ্যমে সব অতীত ভুলে গিয়ে তাদের নতুন টার্গেটের ব্যাপারে কথা বলে আর এখন তাদের সবার টার্গেট হলো হাই টেবিলকে প্রতিহত করা। এদিকে নোবডিকে দেখা যায় সরাসরি মার্কুইজের কাছে এসেছে এবং তাকে বলে যে আমি ইচ্ছে করলে যে কোনো সময় জনকে মারতে পারবো, কারণ সে আমার নাগালের মধ্যে রয়েছে। কিন্তু ওকে মারার জন্য 18 মিলিয়ন নয় বরং $25 মিলিয়ন দিতে হবে, তাহলে আমি জনকে মারব। এই কথা শুনে মার্কুইজ রেগে গিয়ে টেবিলে নোবডির একটা হাত রেখে সেখানে একটা চাকু ঢুকিয়ে দেয় এবং বলে যে তোমার ডিল আমি অবশ্যই মানব, তবে তার আগে তুমি হাই টেবিলের রুল অনুযায়ী তোমার বিশ্বস্ততার প্রমাণ দাও। আর এমন প্রমাণ আমরা পার্ট 3-তে ইল্ডারের সামনে জনকেও দিতে দেখেছিলাম, যেখানে জন নিজের একটা আঙুল কেটে আলাদা করে ফেলেছিল। তো একইভাবে নোবডিও এখানে বুঝতে পারে এখন তার কি করতে হবে এবং সেই অনুযায়ী সে ছুরিটাকে না উঠিয়ে বরং হাতটাকে চিরে বের করে আনে। এটা দেখে মার্কুইস খুশি হয়ে জন উইককে মারার $25 মিলিয়ন কন্ট্রাক্ট নোবডিকে দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জন উইক উইনস্টনের সাথে দেখা করতে এসেছে। জন এখানে উইনস্টনকে সেই ব্যাচটা দেখিয়ে বলে এই ব্যাচটা কার, মানে যেই ব্যাচটা জন ওসাকা কন্টিনেন্টালের বাইরে হাই টেবিলের একজন লোককে মেরে তার স্যুট থেকে খুলে নিয়েছিল। তো উইনস্টন এটা দেখে বলে এই ব্যাচটা হলো মার্কুইজের এবং সেই বর্তমানে হাই টেবিলের প্রধান। এবার জন উইনস্টনকে জিজ্ঞেস করে মার্কুইজকে কোথায় পাওয়া যাবে। উত্তরে উইনস্টন জানায় মার্কুইজ প্যারিসে আছে। এটা শোনার পর জন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন উইনস্টন পিছন থেকে বলে তুমি কোথায় যাচ্ছ জন। উত্তরে জন বলে মার্কুইজকে মারতে যাচ্ছি। এটা শুনে উইনস্টন জনকে থামিয়ে বলে তুমি আসলে বোকা, তুমি এতদিনেও কিছুই শিখোনি, তুমি একের পর এক হাই টেবিলের কত মানুষকে মেরেছ, কিন্তু তাতেও কি তারা কমেছে, উল্টো আরও বেড়ে গিয়েছে। তাই তোমাকে এই ব্যাপারটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে,
মানে হাই টেবিলে তোমার যারা শত্রু আছে শুধু তাদেরকে সরিয়ে ফেলতে হবে। আর এক্ষেত্রে তুমি যদি মার্কুইসকে হারাতে চাও তাহলে তুমি বরং তাকে সিঙ্গেল কম্বেটের জন্য আমন্ত্রণ জানাতে পারো, কারণ মার্কুইজের একটা ব্যস্ত এখন তোমার কাছে আছে। আসলে পার্ট টু এবং থ্রিতে আমরা দেখেছি যে কারো দেয়া ব্যাচ, মার্কার কিংবা লকেট যদি আমার কাছে থাকে তাহলে এটার বিনিময়ে আমি সেই ব্যক্তির কাছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য দাবি করতে পারবো। তো উইনস্টন এখানে আরও বলে যে মার্কুইসকে সিঙ্গেল কম্বেটের চ্যালেঞ্জ জানানোর জন্য তোমার কিন্তু হাই টেবিলের সাথে সংযুক্ত যে কোনো একজন ফ্যামিলি মেম্বার লাগবে, যার মাধ্যমে মার্কুইসকে ফর্মাল প্রস্তাব পাঠাতে হবে, কেননা জন তো নিজে হাই টেবিলের মেম্বার না। আর এখানে আমরা জানতে পারি যে জনের শুধুমাত্র স্ত্রীই ছিল না, বরং জনের আরও একটা পরিবার আছে যারা মাফিয়া এবং হাই টেবিলের সাথে সংযুক্ত। তবে জন এখানে বলে যে ওদের সাথে তো এখন আমার কোনো সম্পর্ক নেই, আর আমার বোন তো আমাকে মোটেও পছন্দ করে না, তাছাড়া এখন আমি ওদের কাছে গেলে তারা হয়তো বলবে আমাকে নিয়ে তাদের কী লাভ হবে। এবার উইনস্টন জনকে শিখিয়ে দেয় যে তুমি তাদেরকে বলবে তোমাকে ব্যবহার করে ওরা ওদের যে কোনো একটা বদলা নিতে পারবে। যাই হোক, এরপর জন তার বোনের সাথে দেখা করার জন্য জার্মানির একটা চার্চে আসে এবং এখানে সে ফাদারকে বলে আমি আমার বোনের সাথে দেখা করতে চাই। এটা বলার সাথে সাথে ফাদার জনকে একটা গুলি করে দেয় আর জন এখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর যখন জনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তখনই সেখানে জনের বোন কাটিয়া আসে। কাটিয়া মূলত জনের সৎ বোন, মানে তাদের মা এক কিন্তু বাবা আলাদা। তো জন এখানে কাটিয়াকে বলে আমি আবার ফ্যামিলিতে ফিরে আসতে চাই। এটা শুনে কাটিয়া বলে আমাদের খারাপ সময়ে তুমি আমাদেরকে ফেলে গিয়েছিলে, তুমি চলে যাওয়ার কারণে আমরা অনেক জায়গায় অপমানিত হয়েছি, এমনকি যে আমার বাবাকে আমার চোখের সামনে খুন করেছে আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য তার পা ধরেও আমাকে ক্ষমা চাইতে হয়েছে। সো এরপরেও তুমি কিভাবে ভাবতে পারলে যে তোমাকে আমরা আবার ফ্যামিলিতে অ্যালাউ করব? এটার উত্তরে জন বলে আমি ফ্যামিলিতে আসার জন্য যে কোনো কিছু করতে পারি, কারণ আমি ফ্যামিলিতে না আসলে মার্কুইসকে চ্যালেঞ্জ করতে পারবো না। এবার কাটিয়া বলে তুমি যদি আমার বাবার খুনিকে মেরে আসতে পারো তাহলে আমি তোমাকে আবার ফ্যামিলিতে ফিরিয়ে নিব। এটা শুনে জন বলে তুমি শুধু তার নামটা বলো। কাটিয়া তখন বলে তার নাম হলো কিল্লা। এরপর দেখা যায় জন ওই কিল্লাকে মারতে তার ক্লাবে আসে। তবে এখানে আসার পর জন দেখতে পায় এখানে অলরেডি কেইন এবং নোবডিও এসে বসে আছে, কারণ তারা দুজন তো জনকে মারার জন্য সব সময় ফলো করছে। আর এই কথাটা যখন কেইন এবং নোবডি কিল্লাকে জানায় তখন কিল্লা হাসতে হাসতে বলে যে জন তো আমারও শিকার, কারণ ওকে মারতে পারলে তো $25 মিলিয়ন পাওয়া যাবে। তাহলে চলো আমরা সবাই মিলে একটা গেম খেলি, আর যে এই গেমে জিতবে সেই জনকে মারবে। এরপর তারা চারজন মিলে একটা গেম খেলা শুরু করে এবং যখনই জন দেখতে পায় সেই গেমটা আসলে কিল্লা জিতে গিয়েছে তখনই সে কিল্লার উপরে অ্যাটাক করে বসে। আর এখানে দুর্দান্ত একটা ফাইট শুরু হয় যেখানে কেইন, নোবডি এবং জন মিলে সবাইকে এলোপাথারি মারতে থাকে। মারামারির এক পর্যায়ে জন খেয়াল করে যে কিল্লা সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তাই জন কিল্লাকে ফলো করতে করতে ক্লাবের দ্বিতীয় তলায় চলে আসে আর সেখানে জন এবং কিল্লার তুমুল ফাইট চলতে থাকে, যেখানে তাদের দুজনের মধ্যে কেউই কারো থেকে কম ছিল না। এভাবে অনেকক্ষণ ধরে ফাইট চলার পর এক পর্যায়ে জন রেগে গিয়ে ধাক্কা দিয়ে কিল্লাকে নিচে ফেলে দেয়, আর নিচে পড়ে গিয়ে এখানেই কিল্লা মারা যায় এবং জন কিল্লার মুখ থেকে প্রমাণস্বরূপ একটা স্বর্ণের দাঁত খুলে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে যায়। তবে জন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন দেখা যায় দূর থেকে নোবডি তাকে মারার চেষ্টা করছে, কিন্তু তখনই সেখানে কেইন চলে আসে এবং নোবডিকে থামিয়ে বলে জন আসলে আমার শিকার, আর এর ফলে জন এখানে বেঁচে যায়। যাই হোক, জন এবার কিল্লার স্বর্ণের দাঁতটি তার বোন কাটিয়াকে দিলে কাটিয়া একটা পাত্র গরম করে তাদের দুই ভাই বোনের হাতে একই ধরনের ট্যাটু করে, যার ফলে জন আবারও ফ্যামিলিতে ফিরে আসে। মূলত এই ট্যাটুটাই জনের ফ্যামিলিতে ফিরে আসার প্রমাণ। এদিকে সিন চেঞ্জ হয়ে দেখা যায় উইনস্টন এখন প্যারিসে এসেছে মার্কুইজের কাছে জনের প্রস্তাব নিয়ে। উইনস্টন এখানে মার্কুইজকে বলে জন তোমার সাথে সিঙ্গেল কম্বেট করতে চায়। মার্কুইজ বলে আচ্ছা ঠিক আছে, আমি জনের সাথে সিঙ্গেল কম্বেট করব, তবে সেটা রুলস অনুযায়ী। উত্তরে উইনস্টন বলে হ্যাঁ, রুলস অনুযায়ী হবে, আর কম্বেটে যদি জন জিতে যায় তাহলে জনকে পুরোপুরি ফ্রি করে দিতে হবে এবং নিউ ইয়র্কের কন্টিনেন্টাল হোটেলটি পুনর্নির্মাণ করে সেটাকে হাই টেবিলের আন্ডারে নিয়ে এসে আমাকে আবারও ম্যানেজারের দায়িত্ব দিতে হবে। তো মার্কুইস এখানে উইনস্টনের এই অফারে রাজি হয়ে যায়। আর পরের দৃশ্যে দেখা যায় জন হাই টেবিলের সব বড় বড় লোকদের সাথে প্যারিসের একটা জায়গায় এসে বসে এবং তার হাতের ফ্যামিলি ট্যাটু শো করার পর মার্কুইজের সাথে একটা গেম খেলতে শুরু করে, আর এই গেমে যে বেশি পয়েন্ট পাবে সে সিদ্ধান্ত নিবে মূল গেমটি কোথায় হবে এবং কিভাবে হবে। তো এখানে যেহেতু মার্কুইজ বেশি পয়েন্ট পেয়েছে তাই সে সিদ্ধান্ত দেয় যে সিঙ্গেল কম্বেট হবে প্যারিসের একটি চার্চে এবং আগামীকাল সূর্য ওঠার আগেই জনকে সেখানে বিচারকের সামনে পৌঁছাতে হবে।
আর জনের প্রতিপক্ষ হিসেবে মার্কুইজের পক্ষে খেলবে কেইন, ঠিক যেভাবে জনের বোন কাটিয়ার প্রস্তাবের পক্ষে জন খেলছে। তবে এখানে জন এবং কেইন দুজনকেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, কারণ পুরো শহরের কিলাররা ওদেরকে মারার জন্য চেষ্টা করতে থাকবে এবং তাদের দুজনের একজনও যদি সূর্য ওঠার আগে না পৌঁছাতে পারে তাহলে দুজনকেই পরাজিত ঘোষণা করা হবে। আর জন যদি আগে পৌঁছাতে পারে তাহলে জনকে হাই টেবিল মুক্তি দিবে এবং উইনস্টনও তার হোটেল পেয়ে যাবে। কিন্তু মার্কুইজ জনকে বলে, তুমি কখনোই জিততে পারবে না জন, এবং আমি থাকতে তুমি কখনো শান্তিও পাবে না, আর তুমি সারা জীবন এরকম একজন কিলার হিসেবেই থাকবে। তবে জনও চলে যাওয়ার আগে মার্কুইজকে বলে, সমস্যা নেই, আমি কিলার হয়েই থাকবো, কিন্তু জীবনের শেষ খুনটা আমি তোমাকেই করব। আর এটা বলে জন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জন আর কেইন একটা চার্চের ভিতরে বসে রয়েছে। কেইন এখানে জনকে বলে, আমি সব সময় আমার মেয়েকে সেফ দেখতে চাই। তখন জন বলে, আমিও আসলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমিও এসব শেষ করতে চাই। তো এরপরে আমরা দেখতে পাই জন একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ পর সেখানে উইনস্টন এবং বাউরি কিংও আসে। আর এরা তিনজন তো এখন একটা টিম হয়ে গিয়েছে, মানে জন জিতলে উইনস্টনও জিতবে আর বাউরি কিংয়েরও প্রতিশোধ নেওয়া হবে। তো বাউরি কিং এখানে জনের জন্য আরও একটা স্পেশাল স্যুট এবং একটা পিস্তল নিয়ে এসেছে, যে পিস্তলটা জনের অনেক পছন্দ হয়, এবং এখানে উইনস্টন এবং বাউরি কিং জনকে আগামীকালের জন্য শুভকামনা জানায়। অন্যদিকে মার্কুইজও জনকে হারানোর জন্য প্ল্যান করছিল, যেহেতু নিয়ম অনুযায়ী চার্চের এরিয়াতে সে গুন্ডা রাখতে পারবে, তাই সেখানে তো সে নিজের লোক রাখবেই। তবে তার বাইরেও সে সবাইকে জনের পিছনে লেলিয়ে দিতে চায়, কারণ সে ভালো করেই জানে জনকে মারা বা আটকানো এত সহজ হবে না। এজন্য সে জনকে মারার কন্ট্রাক্ট মানি $26 মিলিয়ন করে দেয়, এবং সেটা হাই টেবিলের রেডিও স্টেশন থেকে সকল কিলারদের এই খবর দিয়ে দেওয়া হয়। তো এর ফলে এখন প্যারিসের সকল কিলার এবং মাফিয়ারা এই খবরটা পেয়ে যায় এবং তারা সবাই জনকে মারার জন্য বেরিয়ে পড়ে, আর এই খবরটা জনও পায়। ফলে উইনস্টন এবং বাউরি কিংয়ের সাথে কথা শেষ করে জন যখন রাস্তায় বের হয় তখন তাকে মারার জন্য একের পর এক কিলাররা আসতেই থাকে, আর জনও সবাইকে মারতে মারতে এগুতে থাকে, এবং এই প্রত্যেকটা ফাইট একদম দেখার মতো ছিল। এদিকে এই মারামারির মধ্যে সেখানে নোবডিও চলে আসে, এবং নোবডি চাইলে শুরুতেই জনকে মারতে পারত, কিন্তু সেটা না করে সে মার্কুইজকে ফোন দেয় এবং বলে যে, দেখো জন এখন আমার গান পয়েন্টে রয়েছে, তবে $25 মিলিয়ন নয়, বরং তুমি যদি আমাকে $35 মিলিয়ন দাও তাহলে আমি জনকে এখানেই মারব। মার্কুইজ এখানে তার কথায় রাজি হয় না, আর এজন্য নোবডিও জনকে না মেরে উল্টো ফোনটা রেখে দেয় এবং অপেক্ষা করতে থাকে দাম বাড়ার জন্য। আর এর মধ্যে দেখা যায় মারামারি করতে করতে জন একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে এবং নোবডিও তার পিছু পিছু সেখানে আসে। তখনই এখানে নোবডিকে মার্কুইজ ফোন দিলে, এবার নোবডি বলে, তুমি যদি এখন চাও তাহলে আমি জনকে মারতে পারি, কিন্তু এখন রেট বেশি, মানে তোমাকে $40 মিলিয়ন দিতে হবে। মার্কুইজ এবার আর কোনো কিছু চিন্তা না করে নোবডির সাথে এই ডিলে রাজি হয়ে যায়। তবে নোবডির পাশাপাশি এই ডিলটা মার্কুইজ আবারও সবার মধ্যে প্রচার করে দেয়, ফলে জনকে মারার জন্য কিলাররা আরও এক্সাইটেড হয়ে পড়ে এবং তারাও ওই পরিত্যক্ত বাড়িতে এসে ঢুকছিল, আর জনও সবাইকে মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর সবাইকে যখন সে মেরে ফেলে তখন তার সামনে নোবডি আসে এবং জন আর নোবডির তুমুল একটা ফাইট শুরু হয়। তাদের এই ফাইটের এক পর্যায়ে নোবডি জনের গান পয়েন্টে চলে আসে এবং জন যখন নোবডিকে মারতেই যাবে তখনই সে খেয়াল করে যে নোবডির কুকুরটাকে হাই টেবিলের একজন মারতে যাচ্ছে, আর এজন্য সে নোবডিকে না মেরে কুকুরটিকে বাঁচায়, যেটা দেখে নোবডি জনের উপর ইমপ্রেস হয়ে যায়। আসলে জন যে কী পরিমাণ কুকুর লাভার সেটা তো আমরা একদম প্রথম পার্টেই দেখেছিলাম, যেখানে জনের স্ট্রিট দেওয়ার শেষ চিহ্ন ডেইজি নামের কুকুরটাকে যখন গুন্ডারা মেরে ফেলেছিল সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়েই কিন্তু জনৈক মুভিটা একের পর এক এই পর্যন্ত গড়িয়েছে। তো যাই হোক, জন এখন ওই বাড়ি থেকে লাফিয়ে একটা গাড়ির উপরে পড়ে আর তারপর সামনের দিকে আস্তে আস্তে এগুতে থাকে চার্চে যাওয়ার জন্য, এবং এখানেও তার সামনে যেই আসছিল তাকেই মেরে সে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর জন যখন একদম চার্চের সিঁড়ির কাছে চলে আসে তখন আরও দুজন গার্ড তাকে মারতে আসলে তাদেরকে মেরে জন উপরে উঠতে লাগলে তখন সে দেখে যে সেখানে মার্কুইজের ডান হাত চিডি তার টিম নিয়ে দাঁড়িয়ে আছে। চিডি এখানে সরাসরি জনকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং সবাই মিলে তারা জনকে মারতে থাকে, আর জনও বেশ ক্লান্ত হয়ে পড়ায় তাদের সাথে পেরে উঠছিল না দেখে এক পর্যায়ে সে আশা ছেড়ে দেয়। এমনকি চার্চের সামনে দাঁড়িয়ে থাকা বিচারক উইনস্টন এবং মার্কুইজ ধরেই নিয়েছিল জন হয়তো সূর্য ওঠার আগে পৌঁছাতে পারবে না, কারণ তখন আর মাত্র কয়েক মিনিট সময় বাকি ছিল। ফলে উইনস্টন এখানে খুব বেশি টেনশন করতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় কেইন এসে জনকে জিজ্ঞেস করে সূর্য ওঠার আর কত মিনিট বাকি আছে। জন বলে, আর মাত্র 3 মিনিট। কেইন তখন বলে, আমরা দুজনেই যদি সঠিক সময়ে পৌঁছাতে পারি তাহলে তো আমরা দুজনেই জিতে যাব আর কারো কোনো ক্ষতিও হবে না। আসলে কেইন তো একসময় জনের খুব ভালো বন্ধু ছিল
এবং সে তো টাকার জন্য নয় বরং তার মেয়েকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এই খেলায় নামতে হয়েছে। যাই হোক, কেইন এখানে হাত বাড়িয়ে জনকে টেনে তুলে এবং সবাইকে মেরে সামনে এগুতে থাকে। পাশাপাশি নোবডিও তাদেরকে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছিল, কারণ নোবডির কুকুরকে জন বাঁচানোর কারণে নোবডিও আর জনকে মারতে চায় না। তো তারা তিনজন মিলে সবাইকে মেরে ফেলে ফাইনালি জন এবং কেইন একদম লাস্ট সেকেন্ডে চার্চের উপরে উঠে আসে। আর জনকে দেখে উইনস্টন যেমন খুশি হয়, তেমনি আবার মার্কুইজের মনে মনে বেশ রাগ হয়। তো বিচারক এখানে জন এবং কেইনকে বলে, তোমরা যেহেতু দুজনই ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছো, সেক্ষেত্রে তোমাদের দুজনকেই তো আর বিজয়ী ঘোষণা করা সম্ভব না, তাই রুলস অনুযায়ী তোমাদেরকে আরও একটা পরীক্ষা দিতে হবে। তাই বিচারক এখানে তাদের দুজনের হাতেই দুটো বন্দুক দেয় এবং দুটো বন্দুকেই একটা করে গুলি দেওয়া হয়। এরপর তাদেরকে প্রথমে 30 ফিট দূরত্বে দাঁড় করানো হয়। আর এই গেমের নিয়ম হচ্ছে তারা একে অপরের উপর গুলি করবে, যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সেই এই গেমের বিজেতা। তো এরপর বিচারক যখন ফায়ার বলে তখন তারা দুজন দুজনের উপর গুলি চালায় আর সেই গুলি দুজনেরই শরীরের পাশ কেটে বেরিয়ে যায়। ফলে এবার তাদেরকে আরেকটা করে গুলি দিয়ে 20 ফিট দূরত্বে দাঁড় করানো হয়। আর এবার গুলি লাগে জনের কাঁধে এবং কেইনের হাতে। এতে তারা বাজেভাবে আহত হলেও কেউই মারা যায় না। ফলে আবারও তাদেরকে আরেকটা করে গুলি দেওয়া হয় এবং মাত্র 10 ফিট দূরত্বে দাঁড় করানো হয়। আর এবার যখন ফায়ার বলা হয় তখন কেইন জনের উপর আগেই গুলি চালায় এবং গুলিটা সোজা গিয়ে জনের পেটে লাগে, ফলে জন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। খেলার নিয়ম অনুযায়ী মার্কুইজ এখানে জিতে গেলেও মার্কুইজ এখানে জেদের বসে হাই টেবিলের নিয়ম ভেঙে আবারও যখন জনকে গুলি করতে আসে তখন জন উল্টো মার্কুইজের মাথায় গুলি করে দেয়। কারণ জন যেহেতু শেষবার কেইনকে গুলি করেনি, তাই তার বন্দুকে তো শেষের গুলিটা ছিলই। যাই হোক, মার্কুইজ এখানেই মারা যায় আর জনও এতে বেশ স্বস্তি পায়, কারণ তার রাগ তো মার্কুইজের উপরেই ছিল। তাছাড়া কেইনকে হয়তো সে ইচ্ছে করেই শেষবার গুলি করেনি, কারণ জনের নিজেরই আর বাঁচার ইচ্ছা ছিল না। উল্টো দিকে কেইন তো তার মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই মার্কুইজ মারা যাওয়ার কারণে বিচারক উল্টো জনকে বিজয়ী ঘোষণা করে। আসলে মার্কুইজের উপরে বিচারক নিজেও খেপা ছিল। তো এরপর বিচারক উইনস্টনকে বলে, হাই টেবিল তার কথা রাখবে এবং শর্ত অনুযায়ী তোমার হোটেল কন্টিনেন্টাল বানিয়ে তোমাকেই সেটার ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে। এদিকে জনের শরীর থেকে প্রচুর ব্লিডিং হওয়ায় জন উইনস্টনকে বলে, আমাকে বাড়িতে নিয়ে যেও। কিন্তু এটা বলে সে নিজেই আস্তে আস্তে নিচে নামতে থাকে আর কিছুটা নামার পরে হঠাৎ জন মাটিতে লুটিয়ে পড়ে এবং এখানেই জন উইক মারা যায়। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় উইনস্টন এবং বাউরি কিং জন উইকের কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আমরা দেখি জন উইককে তার ওয়াইফ হেলেনের কবরের পাশেই সমাহিত করা হয়েছে। বাউরি কিং এখানে উইনস্টনকে বলে, আমি কখনো কল্পনা করিনি যে আজকের এই দিনটা দেখতে হবে। উইনস্টন বলে, আমিও এটা কখনো ভাবিনি। আসলে আমরাও কেউ জানি না আমাদের কপালে কি আছে। আর এইসব গল্প করতে করতে সেখান থেকে তারা চলে যায়। এই সিনটার মধ্য দিয়ে মুভির মূল দৃশ্য এখানেই শেষ হলেও শেষ একটা পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কেইন বেশ পরিপাটি ড্রেস পরে হাতে ফুল নিয়ে তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। কিন্তু এমন সময় উল্টো দিক থেকে জাপানের ওসাকা কন্টিনেন্টালের মালিক কোজির মেয়ে আকিরা হাতে চাকু নিয়ে আসছিল কেইনকে মারার জন্য, কারণ কেইন তো তার বাবাকে খুন করেছিল। তবে এখানে আকিরা কেইনকে মারতে পেরেছে কিনা সেই সিনটা আর দেখানো হয়নি। পাশাপাশি মুভি বিশ্লেষকরা বলছে, মুভিতে যেহেতু জন উইকের ডেথ বডি দেখানো হয়নি, সেক্ষেত্রে এমনও হতে পারে যে জন উইক হয়তো বেঁচে আছে এবং হাইডিং অবস্থায় রয়েছে। আর এই সব কিছু মিলিয়ে হয়তো জন উইক 5 ভবিষ্যতে আসবে, যেখানে জন উইক নিজেই হাই টেবিলের প্রধান থাকবে। তবে আপনাদের কাছে এ ব্যাপারে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের এক্সপ্লানেশনটি আপনাদের ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর আজকে যারা এই চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।